বন্ধুরা ফিরে এলাম তোমাদের ফেভারিট চ্যানেল গ্রিন হাইভ ই কোচিং ফর কম্পিটিটিভ এক্সামস গতকাল অনুষ্ঠিত হওয়া ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সামের কোয়েশ্চেন পেপার নিয়ে আমি চলে এসেছি তোমাদেরকে ইংলিশের যে পার্টটা আছে সেটা সলভ করাবার জন্য দেখো সর্বসাফল্যে মোট পঁচিশটা কোয়েশ্চেন ছিল তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ এবং শুরুতেই ভিডিও শুরু শুরুতেই তোমাদেরকে বেস্ট অফ জানাই যাতে তোমাদের সমস্ত কোয়েশ্চেনই যা যা তোমরা করে এসেছো সবকটাই ঠিক হোক এ এমনই আশা করি আর আমি এই ভিডিওটায় তোমাদেরকে ওই আনসারগুলো বলবো এবং এক্সপ্লেনও করব তবে একটা জিনিস সবসময় মনে রাখবে এগুলো যতই কারেক্ট হোক না কেন শেষ কথা কিন্তু পিএসসির অফিশিয়াল আনসার কি বলবে তো যখন অফিশিয়াল আনসার কী বেরোবে তখন কিন্তু একেবারে ফাইনালি মিলিয়ে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে চুজ দ্য রাইট অপশন ওয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সাম থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো এবার দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে বলেছে যে আমি যখন লাইব্রেরিতে যা হোক কিছু একটা বলেছে যে ড্যাশ ড্যাশ দিয়েছে তাই আমরা জানি না কী বলেছে মানে বসে আছি বা কোনো কাজ করছি বই পড়ছি যা হোক কিছু সাম ওয়ান থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো এবার এই থ্রু কথাটা থ্রো টি এইচআ আর ও এর পাস্টেন্স টেন্স ঠিক আছে ট্রু হুম এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট এটা আমরা জানি এইবার যখনই একটা যে রুল এরো কারেকশনের রুল এখানে তোমরা শিখে নাও সেটা হচ্ছে এইরকম যে যখনই পাস্টে দুটো ঘটনা ঘটছে পাস্টে দুটো ঘটনা ঘটছে একটা ঘটনা যদি সিম্পল পাস্টে থাকে হুম একটা ঘটনা যদি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনেটে থাকে তাহলে আরেকটা ঘটনা পাস্ট কন্টিনিউয়াসে থাকবে কি বুঝলে একটা ঘটনা যদি দুটো ঘটনা পাস্টে ঘটছে হুম একটা ঘটনা পাস্ট সিম্পল পাস্টে বা পাস্ট ইনডেফিনেটে আছে তাহলে আরেকটা ঘটনা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসে থাকবে এবার তোমাদেরকে খুঁজতে হবে দেখো এইটা তাহলে তো সিম্পল পাস্টে আছে সিম্পল পাস্ট তাই তো বা পাস্ট ইনডেফিনেটে আছে হুম তাহলে তোমাদেরকে খুঁজতে হবে যে ফাস্ট কন্টিনিউয়াস কোনটা আছে তাহলে ওয়াজ সিটিংটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস তাহলে এইটাই হচ্ছে সঠিক আনসার তাহলে কী হবে আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সাম ওয়ান থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম তখন কেউ আমার দিকে একটা বল ছুঁড়েছিল তাই তো আচ্ছা এরপরে দেখো একটা ইডিওমেটিক এক্সপ্রেশনের কোয়েশ্চেন আছে দু নম্বর কোয়েশ্চেন বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ অ্যান্ড মিট মিনস মেক বোথ অ্যান্ড স্মিট মানে কী বন্ধুরা এটার অর্থ হচ্ছে যে কোন গুজরান করা হুম দিন গুজরান করা কোনো রকমে দিন গুজরান করা মানে কি মানে হচ্ছে এই সংস্থান করা সংস্থানও তুমি বলতে পারো অন্য সংস্থান তুমি বলতে পারো এবার সংস্থান করা এবার তাহলে এই ক্ষেত্রে কোন অপশানটা কারেক্ট হবে এখানে চারটে ভার্ব দিয়ে দিয়েছে এর মধ্যে এই গেট বাইটা ঠিক হবে এটা তোমরা যত ফ্রেজাল ভাব প্র্যাকটিস করবে তত হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এখানে গেট বাই হবে সঠিক আনসার গেট এর অর্থও তাই ওই মানে লাইভলিহুড সংগ্রহ করা লাইভলিহুড বলতে এই মানে খাদ্য সংগ্রহ বলো তোমার অর্থ সংগ্রহ বলো যেটা প্রত্যেক দিনকার রসদ সেইটা সংগ্রহ করা তাই গেট বাই হবে আচ্ছা এবার দেখো বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম ফর লাভ অফ সেলফ এবার লাভ অফ ওয়ান সেলফ ওয়ান সেলফ মানে কি নিজেকে এক্ষেত্রে বোঝাচ্ছে তাই তাহলে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা এই চারটের মধ্যে কোনটা হবে এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে দেখো হেডোনিজম হেডোনিজমটা হবে না হেডোনিজম কথার অর্থ কী না যারা খুব প্লেজার শিকার হয় প্লেজার শিকার প্লেজার সিকিং মানে কি পার্থিব সুখ শুধুমাত্র পার্থিব সুখ খোঁজা পার্থিব আরাম খোঁজা লাকজারি খোঁজা এইগুলো মানে যাদের কনসেপ্ট হচ্ছে ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি তার মানে হচ্ছে খাও পিও মজ করো এই অ্যাটিটিউড যাদের তাদেরকে বলে হেডোনিস্ট আর ওই অ্যাটিটিউডটাকে বলা হয় হেডোনিজম তাই তো তাহলে হেডোনিজমটা হবে না আচ্ছা তারপরে কী বলছে ম্যাসোচিজম ম্যাসোচিজম হচ্ছে এক ধরনের অ্যাটিটিউড যেটাই কি না নিজেকে পেন দিয়ে নিজেকে কষ্ট দিয়ে যখন আনন্দ পাওয়া যায় সেটাকে ম্যাসোচিজম বলছে তাহলে সেটাও হচ্ছে না আর স্যাডিজম তাহলে মেসোসিজম হচ্ছে না স্যাডিজম স্যাডিজমটা মানে কি অপরকে পেন দিয়ে অপরকে পেন দিয়ে যখন আনন্দ হয় সেটাকে স্যাডিজম বলে তাহলে এটাও হচ্ছে না তাহলে হবে নার্সিসিজম নার্সিসিজম মানে কি নিজেকে ভালোবাসা ঠিক আছে এবার চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে দেখো ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন ওয়ান্স ইন এ ব্লু মুন এই কথাটার অর্থ কি বাংলায় যাকে আমরা বলি ডুমুরের ফুল হুম অর্থাৎ কচ্চিত বাংলাটা এরকমই একটু কঠিন করছি কদাচিৎ বা বা তুমি বলতে পারো হুম কালে কালে মানে কখনো সখনো এটাও বলতে পারো কখনো সখনো ঠিক আছে কখনো সখনো এই রকম হবে তাহলে সেটা কোনটা হবে ওয়ানস ইন আ ব্লু মুন কখনো সখনো ডুমুরের ফুল মানে দেখাই যায় না তাহলে রেয়ালি এটা হচ্ছে সঠিক আনসার বুঝে গেল আচ্ছা তারপরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি বলা হচ্ছে কনভার্ট দা গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আই উইল মিট ইউ টুমোরো এবার দেখো এই রকম যদি কোনো কিছু থাকে যেটা তোমাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স একটা বানাতে বলছে যা তোমাকে প্রথমেই ধরে নিতে হবে যে এইটা তোমাকে যেটা দিয়েছে এটাকে তোমাকে আনসারের মতো ধরে নিতে হবে এবার তোমাকে কোয়েশ্চেনগুলোকে ট্রায়াল অ্যান্ড এরোর মেথডে খুঁজতে হবে যদি তোমার এটার থেকে কিভাবে হবে সেটা যদি মানে অ্যাকচুয়াল মেকানিজমটা যদি গ্রামারের মেকানিজমটা নাও জানা থাকে তবু তুমি ট্রায়াল অ্যান্ড এরোর মেথডে পেয়ে যাবে কীভাবে বুঝিয়ে দিই এটা হচ্ছে শর্ট ট্রিক আই উইল মিট ইউ টু মানে কি আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। এবার কোন এই চারটের মধ্যে কোন প্রশ্নটা করলে তুমি এরকম উত্তর দেবে বাংলাতেই চিন্তা করো ইংলিশে চিন্তা করার দরকার নেই বাংলাতেই চিন্তা করো যে তোমাকে এই চারটের মধ্যে কোন প্রশ্নটা করলে তুমি এই উত্তরটা দেবে যে আই উইল মিট ইউ টু মরো উইল ইউ মিট মি তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোথায় আমার সাথে দেখা করবে তাহলে কি তুমি এই উত্তরটা দেবে আই উইল মিট ইউ টু আমি তোমার সাথে কালকে দেখা করবো এ তো অবান্তর হলো হুম এই প্রশ্নের তো এই উত্তর হয় না আচ্ছা হাউ উইল ইউ মিট মি তুমি কিভাবে আমার সাথে দেখা করবে দেখো এটারও উত্তর কখনো আমি তোমার সাথে কালকে দেখা করব এটা হয় না আগামীকাল দেখা করব এটা উত্তর হয় না তাহলে উইল ইউ মিট মি তুমি কি আমার সাথে দেখা করবে এটার উত্তরও আই উইল মিট ইউ টুমরো এটা হয় না হুম এটার উত্তর ইয়েস হতে পারে ইয়েস আই উইল মিট ইউ এটা হতে পারে কিন্তু আই উইল মিট ইউ টুমরো তার মানে একটা টুমরো বলে দিয়ে একটা সময় বোঝাচ্ছে তাহলে সময় এই সময় জিনিসটা কোন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করা হয় হোয়েন হোয়েন উইল ইউ মিট মি কখন তুমি আমার সাথে দেখা করবে না আই উইল মিট ইউ টুমরো বোঝা গেলো তাহলে এটা হচ্ছে রাইট আনসার হয়ে গেল এইবার আসছি পরের প্রশ্নে দ্য এক্সপ্রেশন দ্যান দাও মিনস দ্যান দাও কথাটার অর্থ কী যাকে বাংলায় বলে বকধার্মিক হুম বা ভণ্ড হুম আরও অনেক ইয়ে আছে প্রবাদ আছে যাই হোক এটার সহজ বা মানে মিনিংটা বলে দিই যারা নিজেদেরকে মনে করে খুব ধার্মিক খুব আধ্যাত্মিক কিন্তু আদতে এবার তার মতো আধ্যাত্মিক তার মতো পবিত্র তার মতো ধার্মিক আর কেউ নেই সেটা তার মনের ভুল কেননা সে সেরকম পবিত্র জীবনযাপন আদৌ করে না আদৌ করে না ঠিক আছে লোক দেখা নিয়ে একটা ধর্ম পালন করে সেই রকম যদি কেউ হয় তাহলে তাকে বলা হয় ইংলিশে এক্সপ্রেস করা হয় হোলিয়ার দেন দাও বলে হ্যাঁ এইটা হচ্ছে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন এবং এর সঠিক ইংলিশটা হচ্ছে মানে এর আগেনস্টে যে ইংলিশটা বসতে পারে সেটা হচ্ছে স্যাংটিমোনিয়াস স্যাংটিমোনিয়াস কথার অর্থ ওইটাই বগধার্মিক বা ভণ্ড এ পিওর রেলিজিয়াস মরালিস্টিক এগুলো কোনোটাই হবে না ঠিক আছে তাহলে সঠিক আনসার হলো এইটা আচ্ছা তারপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নে কী বলছে দেখো বলছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস এই কথাটার অর্থ কী আন্ডার দ্য ওয়েদার কথার অর্থ হচ্ছে যেটাকে বলা হচ্ছে ফিল আনওয়েল অর্থাৎ খুব একটা ভালো না লাগা শরীরটা খুব একটা ভালো না লাগা জুত না পাওয়া শরীরে সেটাকে বলা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার তো এইগুলো তো হচ্ছে ইডোমেটিক এক্সপ্রেশন এগুলো তোমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে এই জিনিসগুলো কোনো ব্যাপারই নয় এগুলো সিম্পলি প্র্যাকটিস করতে করতে সড়গড় হয়ে যাবে আচ্ছা পরের প্রশ্নে যাই দেখো বলছি কি যে ক্যাপেবলের সাথে একটা প্রেফিক্স যোগ করো যে প্রেফিক্সটা যোগ করার ফলে তারই একটা অপোজিট ওয়ার্ড হবে হুম তাহলে সেরকম কি প্রেফিক্স মানে কি আগে বলে দিই হ্যাঁ কেপে প্রেফিক্স মানে হচ্ছে যেটা পূর্বে বসে একটা ওয়ার্ড ঠিক আছে ধরো এটা একটা ওয়ার্ড তার পূর্বে যেটা বসে সেটা প্রেফিক্স তারপরে যেটা বসে সেটা হচ্ছে সাফিক্স বোঝা গেল তাহলে পূর্বে যেটা বসে প্রেফিক্স পরে যেটা বসে সাফিক্স তাহলে এই এক্ষেত্রে প্রিফিক্স বলেছে প্রিফিক্স দেখো প্রি মানেই তো পূর্বে তাই না তাই প্রিফিক্স তাহলে কোন প্রিফিক্সটা বসবে না সঠিক হচ্ছে ইনকেপাবল একজন হচ্ছে ক্যাপেবল মানে সক্ষম আরেকজন হচ্ছে অক্ষম ইনক্যাপাবল হুম সেই কাজটা করতে সে অক্ষম পারে না তাহলে তাহলে তাকে বলবো ইনকেপাবল ঠিক আছে আচ্ছা এইবার এখানে বলছে দ্য সিনোনিম অফ সুপার সিলিয়াস হ্যাঁ আমরা এই কথাটা খুব ব্যবহার করি বিশেষ করে লিটারেচারে এই কথাটা খুব ব্যবহার করে সুপার সিলিয়াসনেস বলা হয় এইটার অর্থ কি সুপার সিলিয়াস মানে যারা খুব দাম্ভিক হয় আর কি নিজেদেরকে খুব বড় কিছু একটা মনে করে হ্যাঁ মানে লোক দেখানি ব্যাপার আর কি খুব অহংকার আছে এরকম বোস্টফুল বলা যেতে পারে তাহলে সেইটার সঠিক এ কী হবে অফিসিয়াস হবে না ঠিক আছে একটু পরেই তোমরা ওই অফিসিয়াস সুপারফিশিয়াল এই কথাগুলো সবকটাই এখানে দেওয়া হয়েছে এগুলো একটু পরেই পাবে এগুলোর কোনোটা হবে না ডেলিশিয়াস মানে তো সুস্বাদু ডেলিশিয়াস ফুড বলা হয় ওটাও হবে না ইয়ামিজাকে বলে ওটাও হবে না তাহলে কি হবে হটি হটি কথাটার অর্থ কী অহংকারী হুম এইটা হচ্ছে সঠিক আনসার অহংকারী হটি আচ্ছা এইবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিনস আচ্ছা ক্লস্ট্রোফোবিয়া মানে কি ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অব কনফাইন্ড স্পেসেস ফিয়ার অফ কনফাইন্ড কনফাইন্ড মানে কি বদ্ধ হুম বদ্ধ জায়গার থেকে ভয় এই জিনিসটা অনেকের আছে লিফটে টিফটে উঠলে দেখবে অনেকের শ্বাস আটকে যায় মনে হয় বাবারে কখন বেরোবো এর ভেতর থেকে হ্যাঁ না বেরোতে পারলে মরেই যাবো বোধহয় এরকম একটা ফিলিং হয় এই জিনিসটাকে ক্লস্ট্রোফোবিয়া বলা হয় তাই এটা হচ্ছে এর সঠিক উত্তর এটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আন্ডারে পড়ে আচ্ছা এর পরে চলে যাচ্ছি পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য শিপ হুম দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট এখানে ওয়ে বসবে না ওয়াজ বসবে না ওয়ে গেটিং না বিং দেখো এখানে আমি প্রথমে উত্তরটা বলে দিই ওয়াজ হবে সঠিক উত্তর কেন হবে সেটা বলে দিই শিপ দ্য শিপ বলেছে এইটা হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা তো তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইবার এই যে উইথ ইট স্ক্রিউ এই উইথ কী কী এটা একটা এরো কারেকশনের রুল এটা জেনে নাও উইথ এটা আমি তোমাদেরকে অবশ্যই এই এরো কারেকশনের রুল আমি করিয়েওছি তোমরা তুমি যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে দেখতেও পাবে এই রুলগুলো আমি করিয়েওছি এই চ্যানেলেই করানো আছে আচ্ছা উইথ অ্যালং উইথ হুম টুগেদার উইথ কী কী উইথ অ্যালং উইথ টুগেদার উইথ এই তিনটে ওয়ার্ড আছে মূলত হ্যাঁ এই এই তিনটে ওয়ার্ড আছে মূলত ওয়ার্ড না মানে এই তিনটে এক্সপ্রেশন আছে মূলত উইথ অ্যালং উইথ টুগেদার উইথ এই কথাগুলো যখন এইখানে ব্যবহার করা হয় হুম তখন যেটা সাবজেক্ট হচ্ছে শুধু সেটাকেই নেওয়া হবে সাবজেক্টের সাথেই পরে যে উইথ অ্যালং উইথ বা টুগেদার উইথ দিয়ে যে কথাটা বললাম সেটাকে আর নেওয়া হবে না মানে এই যে উইথ ইট স্ক্রু এই ক্রু কথাটাকে নেওয়া হবে না এটা অ্যাজ ইফ ব্র্যাকেটের মধ্যে থাকবে ব্র্যাকেটের মধ্যে তোমরা ধরো না কোনো জিনিস যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে সেটাকে কি আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করি করি না তো এটা উইথ অ্যালং উইথ আর টুগেদার উইথ দিয়ে যদি যেটাকে আমরা এক্সপ্রেস করব সেটাকে ধরে নাও এরকম ব্র্যাকেটের মধ্যে থাকবে শুধু সাবজেক্টটাকে ধরবে তাহলে সাবজেক্টটা তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কী হবে ওয়াজ লস্ট তাই তো ওয়াজ কথাটা বসবে এটা যদি প্লুরাল হতো তাহলে ওয়ে বসতো তাই এটা তো সিঙ্গুলার হচ্ছে ক্রুটা এই ইটস ক্রু যেটা ক্রুটাকে তো নিতে পারছি না ক্রুটাকে যদি নিতে পারতাম এর সাথে যদি বলা হতো দ্য শিপ অ্যান্ড ইটস ক্রু তাহলে ওইটা হতো ওয়ে লস্ট কিন্তু এটা বলেছে উইথ ইটস ক্রু তাই উইথ ইটস ক্রু আমি আগেই বললাম এটা ব্র্যাকেটের মতো জিনিস এটাকে বাদ দিয়ে দিতে হবে মানে এটাকে এই সাবজেক্টের সাথে অ্যাড করলে হবে না ফলে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই এটা বাস বসবে এই হচ্ছে উত্তর আচ্ছা পরেরটাই চলে যাই টা কী বলা হচ্ছে যে লা জিওকোন্ডা বা যেটাকে বলা হয় মোনালিসা হুম মোনালিসা এই মোনালিসা হচ্ছে গিয়ে তোমরা যেন লিওনার্দোদা ভিঞ্চি এই মোনালিসার পেন্টার হ্যাঁ ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট এবার তোমরা ভাববে আচ্ছা ইউনিক ইউনিক কথাটার আগে কী বসতে পারে হ্যাঁ দেখো ইজ দা তো হবে না তোমরা তো এটা জানোই যে এখানে ডেফিনেট আর্টিকেল বসবে না দা হবে না হুম তাহলে দিস আর দিস তো হবেই না ঠিক আছে তাহলে কি হবে তাহলে এ বা অ্যানের এর মধ্যে যে কোনো একটা বসবে এটা তোমরা খুব ভালো করেই জানো এটুকু আর বলার দরকার নেই এ বা অ্যানের মধ্যে এবার তোমরা ভাবছো মানে কেউ কেউ ভাবতে আমাদের অনেকেই আমরা ভেবে থাকি তোমরা মানে তোমরা নয় আমিও ভাবি ভেবেছিলাম আগে যে ইউ দিয়ে শুরু তাহলে এ ইউ এইগুলো তো আই ও ইউ এগুলো তো হচ্ছে ভাওয়েল তাহলে ভাওয়েল আছে যেহেতু তাহলে তো এটা অ্যান ইউনিক হওয়াই স্বাভাবিক কিন্তু অ্যান ইউনিক হবে না হবে এ ইউনিক কেন কারণ নিঃসন্দেহে এটা ভাবেল দিয়ে শুরু ইউ দিয়ে শুরু এই যে ভাওয়েলের মধ্যে ইউ আছে হুম ইউ দিয়ে শুরু কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে এটার উচ্চারণটা হচ্ছে ইউ ইউ হুম এটার উচ্চারণটাই হচ্ছে ইউ এর মতো যেমন আমরা জানি না ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিফর্ম এই এইরকম ইউ দিয়ে যেগুলো শুরু হয় মানে যেটার উচ্চারণটাও ইউ এর মতো হবে যেমন দেখো ইউ দিয়েই শুরু আমি তোমাদেরকে একটা ভালো জিনিস এটা দেখিয়ে দিই এটা তোমরা জেনে রাখো খুব কাজে লাগবে দেখো ইউ দিয়েই শুরু আমব্রেলা তাই তো কিন্তু এটার উচ্চারণটা কিরকম হচ্ছে আ আয়ের মতো উচ্চারণ হচ্ছে আমব্রেলা আম আ তাই এটার আগে বসবে অ্যান কিন্তু যখন ইউনিভার্সিটি বলছি তখন বা ইউনিক বলছি হুম তখন কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো তখন এটার আগে বসবে এ বোঝা গেল এটার আগে বসবে এ তার মানে তোমরা বুঝতে পারলে যে এই যে এ এ বসবে না অ্যান বসবে এটা ভাওয়েলের উপর নির্ভর করে না ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে এইটা আমাদের একটা বিরাট বড় ভুল আমিও ছোটবেলায় ভাবতাম বোধ ভাওয়েল থাকলেই ওটার আগে বসবে এটা আমাদেরকে ছোটোর থেকে একটু ভুল শেখানো হয় ভাবেলের আগে এ বা এন বসবে কিনা সেটা নির্ভর করে না ভাওয়েল তো ইউ ইউনিকের ইউটাও তো ভাওয়েল তাহলে তো বসলো না কই এটা নির্ভর করে ভাওয়েল সাউন্ডের ওপর এই এ আ ও এইগুলো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে ভাওয়েল সাউন্ড ঠিক আছে এ অ্যা এগুলো হচ্ছে গিয়ে ভাওয়েল সাউন্ড এইগুলোর আগে অ্যান বসে কিন্তু ওই যে ইউ হুম হ্যাঁ এইগুলোর আগে কিন্তু বসবে না বুঝতে পারলে তো এইগুলোর আগে বসবে না তাই জন্য ইউনিকের আগে কি বসবে এ বসবে এটা জেনে রাখো আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি কি বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশান হি ওয়াজ অফেন্ডেড হুম ড্যাশ মি আনজাস্টলি ঠিক আছে এইটা দেখো এটা একটা ফিক্সড প্রিপোজিশান আছে অফেন্ডেড উইথ মি হুম হি ওয়াজ অফেন্ডেড উইথ মি হুম এটা ফিক্সড প্রিপোজিশান এটা কিছু করার নেই কারণ তোমরা ওই যত দেখবে বিভিন্ন বইতে প্রিপোজিশানের লিস্ট পেয়ে যাবে সেটাকে তোমাকে একটু ফলো করতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে তাহলেই পারবে হ্যাঁ অনেকে বলে যে হি ওয়াজ অফেন্ডেড অ্যাট মি কিন্তু এটা অ্যাট মি হবে না অফেন্ডেড উইথ মি হ্যাঁ আনজাস্টলি এটা একটা ফিক্সড প্রজিশান তো এখানে আর বলার মতো কিছু নেই হুম আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে বলা হচ্ছে যে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড উইয়ার্ড এবার দেখো উইয়ার্ড কথার অর্থ কী এই কথাটা তোমরা যারা লিটারেচার নিয়ে পড়েছো তারা তো খুবই জানবে লিটারেচারে আছে ইয়ে তো তোমার ম্যাকবেথে আছে কথাটা হুম তো উইয়ার্ড ওই উইচদেরকে উইয়ার্ড বলা হয়েছিল ম্যাকবেথে উইয়ার্ড কথার অর্থ কি অদ্ভুত হুম অদ্ভুত বা কিম্ভূত হুম ঠিক আছে কিম্বুত হুম হুইচ ইজ নট নর্মাল ঠিক আছে যেটা একটু মানে অদ্ভুত ধরনের মানে খুব একটা নর্মাল আমরা নর্মালি যেরকম দেখে থাকি সেরকম নয় সেটাকে উইয়ার্ড বলে আর কি হ্যাঁ এটার আরেকটা শিরোনিম হতে পারে হ্যাঁ বিজারে এটা হতে পারে ঠিক আছে তো এখানে তো আমাকে শিরোনিম চাইনি আমাকে অ্যান্টোনিম চেয়েছে তাহলে কি হবে উইয়ার্ড মানে যেহেতু নট নর্মাল তাহলে তার অপোজিটটা হবে নর্মাল ঠিক আছে আচ্ছা এর পরেরটা চলে যাচ্ছি কী বলছে হি ইজ টলার দেন ইউ হুম এখানেও একটা ব্যাপার আছে এখানে অনেকে অনেক রকম বলবে কিন্তু এটা উত্তর আগে বলে দিই বাই হবে ঠিক আছে উত্তরটা হবে বাই কি হি ইজ টলার দেন ইউ বাই টু ইঞ্চেস হুম এর মানে কেন এটা বাই টু ইঞ্চেস এইগুলোর না কোনো মানে ঠিক উত্তর নেই এইগুলোর এই এইগুলো হয় তাই হয় এগুলো ঠিক ওইভাবে উত্তর দেওয়া যায় না যে কেন হয় বাই টু ইঞ্চেস মানে আমি বলে দিচ্ছি বাংলাটাই বরং বলে দিলে সুবিধা হবে যে সে তোমার থেকে ওই যে আমরা বলি না দুই ইঞ্চির ইঞ্চির বড় বা লম্বা দুই ইঞ্চির লম্বা এবার দেখো এই যে ইঞ্চির র কথাটা বললাম এই র কথাটা বলতে গিয়েই বাই কথাটা বসানো হয় বাই টু ইঞ্চেস বুঝে গেল এইটা আচ্ছা তারপরের প্রশ্নটা কী বলছে শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাকগেট ঠিক আছে সে কী করলো না বাস থেকে মানে ড্যাশ আছে ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাকগেট আচ্ছা এটা বলি বোর্ডেড মানে হচ্ছে বাসে চড়া তো হবে না বোর্ডেড মানে বাসে চড়া এক্ষেত্রে হবে না স্টেপড কথাটা হতে পারতো হ্যাঁ কিন্তু কথাটা হচ্ছে স্টেপড কথাটা হলে স্টেপটের সাথে মিল করে যে প্রিপোজিশন সেরকম কোনো প্রিপোজিশন নেই মোভড কথাটা হবে না তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যালাইটেড 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 ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য গেট তাহলে এটা সঠিক উত্তর হবে অ্যালাইটেড আচ্ছা এইবার বলা হোক যে দ্য তারপরে প্রশ্নটা দ্য ওয়ার্ড ভিসিসিটিউড ভিসিসিটিউড ও ভিসিসিটিউড যে কোনো হ্যাঁ যেমন অ্যাটিটিউড বলে কেউ অ্যাটিটিউড বলে কেউ তো অনেকেই উচ্চারণ করে যেরকম খুশি তা ভিসিসি টিউডও বলা যায় ভিসিসিটিউড তা ভিসিসিটিউড মানে কি মানে হচ্ছে চেঞ্জ সবার আগে এটার উত্তরটা দিয়ে দিই চেঞ্জ এবার এই চেঞ্জটা কি ধরনের বাজে পরিবর্তন হুম সচরাচর বাজে পরিবর্তনকেই বলা হয় ভিসিসিটিউড ঠিক আছে তো এই চেঞ্জ ধরো কারোর মধ্যে একটা খারাপ কোনো পরিবর্তন এসছে সে আগে খুব পড়াশোনায় ভালো ছিল এখন একদম পড়াশোনায় তার মন নেই সারাদিন মোবাইল ঘাঁটে এইরকম কোনো মজা করে বলছি আর কি কোনো পরিবর্তন এসেছে আদৌ এটা কোনো বাজে কি খারাপ সেটা আপেক্ষিক ব্যাপার কিন্তু আমি বললাম আর কি যে এই যে ব্যাপারটা তো কে বলা হচ্ছে টিউড বোঝা গেল এটা জাস্ট তোমাদের যাতে জিনিসটা মাথার মধ্যে থেকে যায় তাই এক্সাম্পল দিলাম মজা করেই দিলাম আচ্ছা এইবার হচ্ছে কোনটা সঠিক স্পেলিং আচ্ছা বলে দিই অ্যাকোমোডেশান তাই তো উচ্চারণটা অ্যাকোমোডেশান অ্যাকোমোডিশান না এখানে দেখো আই দেওয়া আছে তাই এটা হবে না ঠিক আছে অ্যাকোমোডেশান কথাটা সঠিক স্পেলিং হচ্ছে এসিসিও এম এম ও ডি এ আই ও এন তাহলে এইটা একটাই আছে এইটা হ্যাঁ এখানে দেখো সিঙ্গেল এম আছে তাহলে হবে না ঠিক আছে আর এখানে সিঙ্গেল সি আছে তাহলে হবে না ঠিক আছে এইটা সাথে আরও একটা স্পেলিং আমি তোমাদেরকে বলে দিই ওটা দেখবে প্রায় পরীক্ষায় আসে এবং খুব ভুল হয় অকেজন হুম ও সি সি এ হুম ও সরি এই 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 উত্তরটা দেওয়া থাকে হ্যাঁ তোমাদেরকে মানে চারটের মধ্যে বেশিরভাগই স্ট্রাইক করে এইটা ঠিক আছে কিন্তু এটা হবে না কোনটা হবে অকেজান। ও সিসি এসআইও এইটা হচ্ছে সঠিক এইটা কিন্তু বেঠিক হুম এটা কিন্তু ভুল এইটা কিন্তু বেশিরভাগই স্ট্রাইক করে সেটাই বলে দিলাম তাই এইটা কিন্তু কখনো স্ট্রাইক করবে না ও সিসি ও আরও একটা স্ট্রাইক করে ও সিসি এস এস আই ও এন এটাও স্ট্রাইক করে কিন্তু এটাও ভুল ঠিক আছে ও সিসি এস আই ইট ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তাই এখানে বলে দিলাম অ্যাকমোডেশন আচ্ছা তারপরে প্রশ্নটাই যাই এইটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটাও সেই তোমাদেরকে একটু আগে যে আর্টিকেল বোঝাচ্ছিলাম সেইটাই হুম বলি অ্যান ওয়ান আইট পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস ঠিক আছে একজন একচক্ষু ব্যক্তি একচক্ষু মানে আর চোখ কানা বা অন্ধ তা সেই রকম ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখলাম ঠিক আছে এবার অ্যান ওয়ান আইড পারসন বলছে হুম তোমরা ওই যে আবার বললাম ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে এ বসবে না অ্যান বসবে কিসের ওপর নির্ভর করে না তাহলে ভাওয়েলের ওপর আদৌ নির্ভর করে ভাওয়েল সাউন্ড দেখো ও তো এ ই আই ও ইউর মধ্যে এ ও ইউর মধ্যে ও তো একটা ভাবেল তাহলে তো এখানে অ্যান বসার কথা কিন্তু হবে না এইটা হচ্ছে সঠিক আনসার হবে আ ওয়ান আইট পারসেন এই দুটো হবে না তোমাদের আগেই বলে দিই ওয়ান আইট পার্সেন ওয়াজ সিন কোনো কোনো আর্টিকেল নেই সেটা তো হবেই না তারপর দা ওয়ান আইট পারসেন ওয়াজ দা দিয়ে তো আমরা এইভাবে ডেফিনিট ওয়েতে তো বলতে পারি না কারণ দা দিয়ে যদি বলতে হয় তাহলে আমাকে তার প্রসঙ্গ আগে উল্লেখ করতে হবে তবে আমি ডেফিনিট ওয়েতে বলতে পারি তা তার প্রসঙ্গ তো প্রথমবার আমি বলছি তাহলে একজন ব্যক্তি বলছি তাহলে তো তাকে হয় এ দিয়ে নয় অ্যান দিয়ে প্রকাশ করতে হবে এখন এই যে ওয়ান আইডের আগে অ্যান বসলো না এ বসলো কেন কারণ এটার উচ্চারণ হচ্ছে ওয়া ওয়ার মতো উচ্চারণ হচ্ছে ওয়া ওয়ার উচ্চারণ হলে আমি বললাম যে ওয়ার উচ্চারণ হলে তার আগে অ্যান বসবে না এ বসবে কারণ ওয়া একটা হ্যাঁ ওয়া কোনো ভাবেল সাউন্ড নয় ওয়া কনসোনেন্ট সাউন্ড তার ফলে তার আগে এই বসবে অ্যান বসবে না ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্নটা দেখা যাক বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিসিয়াল 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 মানে আগেই বলে দিই অগভীর অগভীর তাহলে এখানে গভীর কোনটা ডিপ তাহলে এইটা হচ্ছে সঠিক আনসার ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্নটাই যাই কি বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন হি প্রিসাইডেড দেখো এই প্রিসাইডেড কথার পরে একদম চোখ বন্ধ করে একটাই ফিক্সড প্রিপোজিশন থাকে ওভার প্রিসাইডেড ওভার দ্য মিটিং মানে সে ওই মিটিংটায় সভাপতিত্ব করলো ঠিক আছে এইটা একদম চোখ বন্ধ করে প্রিসাইডেড থাকলে ওভার দিয়ে দেবে ব্যাস আর কোনো কথা নেই আচ্ছা তারপরে কি বলা হচ্ছে যে দ্য সেরিনিটি অব দ্য প্লেস ওভারওয়েলড মি সেরিনিটি সেরিনিটি মানে কি শান্ত সেরিন সেরিনের আরও কি কি হয় কাম হয় তাই তো কাম হয় সেরিনের আরেকটা সিনোনি তাহলে এখানে হবে কামনেস ঠিক আছে হুম আচ্ছা তারপরে দেখো কি বলছে রিওয়াইন্ড আচ্ছা আমরা ওই যে রিওয়াইন্ড করি না একটা ভিডিওকে রিওয়াইন্ড করি ঠিক আছে রিওয়াইন্ড তো এই যে রিওয়াইন্ড কথাটা এটার সাথে উইন্ডের কোনো সম্পর্ক নেই রিওয়াইন্ড করা মানে ওই ভিডিওটাকে আগের ভিডিওটা প্লে করা রিওয়াইন্ড করা বা সেইটাকে পুনরায় প্লে করা সেটাকে যে রিওয়াইন্ড বলে তো সেই যে রিওয়াইন্ড করা সেইটার পাস টেন্স কী হবে এইটা হচ্ছে এটা তো জানতে চেয়েছে এখন দেখো রিওয়াইন্ডের পাস্ট টেন্স হবে এইটা রিউন্ড হ্যাঁ রিউন্ডেড বা রিওয়াইন্ডেড নয় কিন্তু ঠিক আছে রিওয়াইন্ড এইটা হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ঠিক আছে তাহলে ভি টুটা হচ্ছে রিউন্ড হলো আচ্ছা তারপরে কি বলছে যে দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস অফিসিয়াস মানে আমি আগে বলে দিই সেলফ ইম্পর্টেন্ট এটা হচ্ছে সঠিক উত্তর অফিসিয়াস মানে কি অফিসিয়াস মানে সেলফ ইম্পর্টেন্ট মানে কি আগে বলি যে নিজেকে খুব ইম্পর্টেন্ট দিচ্ছে সেটাও হতে পারে আবার এইরকম ভাবছে যে আমি যদি ওকে হেল্প না করি তাহলে ওকে কে হেল্প করবে এটা অ্যাটিটিউডটা ভালো কিন্তু এটাকে এই রকম করে বলা হচ্ছে সেলফ ইম্পর্টেন্ট অফিসিয়াস মানে কি উপযাচক হয়ে কারুর সাহায্য করা উপযাচক হয়ে কাউকে কিছু সাহায্য করা সেটাকে বলা হচ্ছে অফিসিয়াস তাহলে এটা হচ্ছে গিয়ে সেলফ ইম্পর্টেন্ট হুম যারা লিটারেচারের আছো তারা এই অফিসিয়াস কথাটা জানো ওই মাই লাস্ট ডাচে সে অফিসিয়াস কথাটা ব্যবহার করা হয়েছে আর কি হুম আচ্ছা এইবার বলি লাস্ট যে প্রশ্নটা আ প্লেস ওয়ার বিজ আর কিপড বিজ মানে মৌমাছি ঠিক আছে তাহলে সেটাকে কি বলে কি বলে এটাকে বলে এপিআরই হুম এপিআরি জানো তো তোমরা ওই যে এই যে বি মানে মৌমাছি চাষ করার যে পদ্ধতি সেটাকে বলে এপিকালচার তাহলে এটাকে বলে এপিআরি এভিয়ারি না কিন্তু এভিয়ারি হচ্ছে গিয়ে পাখি পক্ষীরালয় আর এপিয়ারি হচ্ছে গিয়ে ওই মৌমাছি রাখার যে জায়গা সেটাকে বলে ওই খুব ভালো একটা বাংলা আছে মধুমক্ষীশালা যাই হোক সেটাই এপিয়ারি এপিআরি মানে হচ্ছে আ প্লেস ওয়ার বিজ আর কেপ্ট ঠিক আছে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আচ্ছা বেশ তাহলে আজকে তোমাদের সাথে এই অবধি ভিডিও ইংলিশের ভিডিও এই অবধি এরপরে তোমাদের এই চ্যানেলেই জিওগ্রাফির ভিডিও আবার পোস্ট করা হবে জিওগ্রাফির পার্টটা দেখিয়ে দেওয়া হবে তাহলে আজকে এই অবধি সবাই ভালো থেকো মিলিয়ে দেখে নাও কে কত পেয়েছো এবং কমেন্ট বক্সে জানাতে পারো কার কত স্কোর হলো তাহলে খুবই ভালো লাগবে বুঝতে পারবো যে তোমরা কীরকম সুন্দর ভালো করে পরীক্ষা দিয়েছো তার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কার কত স্কোর হলো আজকের মতো এই অবধি বাই